সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই স্লোগান নিয়ে বছর দুয়েক আগে শুরু হওয়া মাদক বিরোধী অভিযান চলছে এখনও। এত এত অভিযানের পরও বন্ধ হয়েছে কি মাদক সেবন, সরবরাহ এবং ব্যবসার চিত্রই বা কেমন? শোনা যায় খোদ রাজধানীতেই হাত পাতলেই নাকি পাওয়া যায় হরেক রকম মাদক। আসলে কি তাই? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মাদক না কখনোই। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আহসানুল জব্বার, মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আছেন এহসানুল হক শাওন, আমার সহকর্মী। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর হেলালুদ্দিন আহমেদ, মনোরোগ বিশেষজ্ঞ। দর্শক, আপনারা আলোচনা সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে মাদ্রাসায় গিয়ে ঘুমায় দুই ছাত্র, ইন্ধন দেন দুই শিক্ষক, চারজনই গ্রেফতার। ধর্মান্ধ গোষ্ঠীকে রুখে দেওয়ার হুঁশিয়ারিতে বিক্ষোভ। বুড়োদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ, আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে ঢাকা, ভুটান বাংলাদেশ চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মাশুল দিয়ে যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে থিম্পু। বিআইডব্লিউটি এর উচ্ছেদ থেকে মুক্তি মেলেনি হাজি সেলিমের অবৈধ ভবন, সোয়ারিঘাটে বুড়িগঙ্গার ভূমি উদ্ধার অভিযানে গুড়িয়ে দেয়া হয় 150+ স্থাপনা। এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তে অবসরপ্রাপ্ত সেনা সদস্য চৌধুরী হাসান সারোয়ারদির তথ্য চেয়ে দুদকের চিঠি, সময় চেয়ে আবেদন, তদন্ত হবে প্রভাব মুক্ত বললেন চেয়ারম্যান। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব, তবে তার আগে বলছিলাম যেমন যে রাজধানীতে নাকি হাত বাড়ালেই মাদক পাওয়া যায় এরকম কথা প্রায় শোনা যায়। মাদকের বিরুদ্ধে এত এত অভিযান হচ্ছে, অনেক মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে, অনেকেই গ্রেফতার হচ্ছেন, তো তারপরেও কি মাদক ব্যবসা, মাদক সরবরাহ এবং সেবন বন্ধ করা গেছে, কতটুকু কমেছে, এসব জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী এহসানুল হক শাওন। শাওন একটি রিপোর্ট বানিয়েছেন, আমরা শাওনের রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। ছদ্মনাম যুথি, ফুপাতো ভাইয়ের কাছ থেকে শিখেছেন ফেন্সিডিল খাওয়া, এরপর ইয়াবার আসক্তি, কয়েকবার চিকিৎসায়ও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। ফেন্সিডিল খেতে ভালো লাগতো, খেতাম, বাট মানে ড্রাগস কি জিনিস, ড্রাগস খেলে কি ক্ষতি, তখন আমার ওই বয়সও ছিল না, খুবই কম বয়স ছিল, তখন মাঝে মাঝে খেতাম, আস্তে আস্তে দেখা যায় মাঝে মাঝে খেতে খেতে এটার মধ্যে আমি একদম ঢুকে গেছি। তবে জুলিও রমিজের গল্পটা ভিন্ন, মাঝে মধ্যে আমাকে নিয়ে শেয়ার করে খেত, ঘুমের ওষুধের পাশাপাশি মরফিনের যে ট্যাবলেট পাওয়া যায় ওটাও আমি খেত। এটা খাইলে ক্লান্তি থাকে না, সতেজ হওয়া যায়, তো এইভাবে বলতে বলতে খাইতে খেতে মানে অনেক আমি 2.5 কোটি টাকা নষ্ট করেছি 6 বছরে। সব ধরনের মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়ে সারাশি অভিযান চলছে গেল 2-1 বছর ধরে। মাদকের বেচা বিক্রি এবং সেবন অনেকটাই কমেছে এমনটাই দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু আসলে কি তাই? রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার রেললাইন, একপাশে বাজার, অন্য পাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেললাইনের দুপাশে ছোট ছোট খুপড়ি ঘর, হাজারো ব্যস্ততার ভিড়ে বসে রমরমা মাদকের হাট। এখানে বিক্রেতাদের বেশিরভাগই নারী, ভ্রাম্যমান খুপড়ি ঘর কিংবা চৌকি পেতে চলে বিকি কিনে, ছদ্মবেশে মাদক কিনতে যান এই প্রতিবেদক। আরামবাজারের এই জায়গাটিতে প্রকাশ্যে আর মাদক এভাবে বিক্রি হয় যে কেউ কিনে নিতে পারছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর ফারাসি অভিযানের পরও এভাবে মাদক বিক্রি হচ্ছে সেটাই প্রশ্নের বিষয়। রেললাইন ধরে সামনে আগাতেই মিলে যায় ইয়াবা বিক্রেতাকেও। কয়টা নেবেন? দুইটা 1000 টাকা লাগবে। জিনিয়ান মাল খাইতে চান? একটা মাল 500 করে লাগবে। এক বছর আগে এই জায়গাটি ঘিরে একটি প্রতিবেদন করে সময় সংবাদ। সে সময় মজনু নামে এক মাদক কারবারি ছিলেন, যিনি এখনো বহাল আছেন গাঁজা কারবারে।
আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এমন চিত্র দেখে ক্ষুব্ধ স্থানীয়রাও। এদিকে মাদক কিনতে যারা আসছেন তারা জানান, বিক্রেতাদের না ধরে কেবল ক্রেতাদের আটক করে পুলিশ, টাকা দিলেই পাওয়া যায় মুক্তি। তবে চোখের সামনে মাদক বিক্রি হলেও ভিন্ন কথা এই পুলিশ সদস্যের। লোকই নেই, আমার লোকজনই নেই, একজন পুলিশ একজন আনসার নিয়ে আমার ডিউটি, অথবা ওই পাশে দেহ দেয় ওই পাশে চলে যায়, ওই পাশ থেকে ওই পাশে চলে যায়। মাদকের খোঁজে আরো বেশ কয়েকটি এলাকায় যায় সময় সংবাদ। দয়গঞ্জ এলাকার রেল লাইন ধরে হাঁটতেই দেখা যায় গাঁজা তৈরিতে ব্যস্ত একজন। প্রশ্ন ছিল কোথায় পাওয়া যায় এই মাদক। আমি কমলাপুর থেকে গাঁজা আনছিলাম। এদিকে আর কোন জায়গায় পাওয়া যায় না, কমলাপুর শুধু পাওয়া যায়। কমলাপুর কোন জায়গা দিয়ে? এই যে মানিকনগর। এরপর মাদকের অনুসন্ধানে কমলাপুর স্টেশন হয়ে গোপীবাগ টিটিপাড়া এলাকায় সময় সংবাদ। এখানেও মেলে প্রকাশ্যে গাঁজা বিক্রির চিত্র। পাশেই থাকা ট্রাক স্ট্যান্ডেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক। ক্রেতা সেজে সেখান থেকেও মাদক কেনে এই প্রতিবেদক। এ সময় সময় সংবাদের ক্যামেরা দেখে কৌশলে এলাকা ছাড়তে শুরু করে টহলরত পুলিশ টিম। আমরা তো পাচ্ছি না, আমরা পাইলেই আমাদের ইউনিফর্ম সব আমরা ডিউটি করি, আমরা পাইলে অবশ্যই সাথে সাথে ব্যবস্থা। এদিকে সাংবাদিক পরিচয়ে ঘটনাস্থলে যেতেই দৌড়ে পালান এক বিক্রেতা। দেশজুড়ে মাদকের ব্যবহার বেড়েছে আশঙ্কাজনক হারে। মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশজুড়ে বেড়েছে খুন, ধর্ষণ, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। কেবল উচ্চ ও মধ্যবিত্ত নয়, বন্ধুদের প্ররোচনায় বিষণ্ণতা, কৌতূহল কিংবা স্বেচ্ছায় বা অপকর্মে জড়াতেও মাদক সেবন করছে নিম্নবিত্তরাও। এতে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যুবক, ছাত্র, চাকুরিজীবী, চিকিৎসক, ব্যবসায়ী ও প্রভাবশালী রয়েছে। তথ্য উপাত্ত বলছে বাংলাদেশে মাদকের বিস্তার বাড়ছে জ্যামিতিক হারে, তেমনি মাদকাসক্তের সংখ্যার হারটাও আশঙ্কাজনক হারে ঊর্ধ্বমুখী। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় গাঁজা এবং আফিম জাতীয় নেশাদ্রব্যের বিস্তার এবং ব্যবহার বহুকাল আগ থেকেই। তবে ইদানিং নতুন নতুন মাদকের আমদানি হওয়ায় বিরূপ প্রভাব পড়ছে সমাজ এবং ব্যক্তি জীবনে। সুনির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও 2017-18 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ বলছে দেশে প্রাপ্তবয়স্কদের মাদক ব্যবহারের হার 3.3%, আর 2003 সালের জরিপ বলছে হাজারে 6 জন মাদকাসক্ত। মাদক সেবনের হাজার হাজার কোটি টাকা পৌঁছে যাচ্ছে অপরাধীদের হাতে, বিপুলে অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশেও। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট গোল্ডেন ট্রায়াঙ্গেল, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এবং গোল্ডেন ক্রিসেন্ট, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এর কেন্দ্র বাংলাদেশ। সে হিসেবে চোরাচালানের বড় একটি পথ বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার থেকেই প্রতিদিন অনুপ্রবেশ করছে মাদক। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য 4,156 কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে 271 কিলোমিটার। ভারত দিয়ে সব ধরনের মাদক প্রবেশ করলেও মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশ করে বেশি। তবে ভোলপাল্টে মাদক পরিবহন আর বিপণনে প্রতিদিনই যুক্ত হচ্ছে অভিনব কৌশল। সিলেট, যেটা চান্দুরা বলায়, 3-4 ধরনের পাওয়া যায়। তো যেরকম ধরেন, একটা কাঁঠাল নিয়ে এলো, কাঁঠালের ভিতরে বেড়ে নিয়ে আসলো, বা একটা তরমুজ নিয়ে এলো, তরমুজের ভিতরে বেড়ে নিয়ে আসলো, যে সিজনে যেটা একটা ফলের ভিতরে বেড়ে নিয়ে আসলো।
দেশে প্রায় ২৫ ধরনের মাদক বিক্রি হয়। এর মধ্যে গাঁজা, ইয়াবা সহ ৫ থেকে ৭ ধরনের মাদকের ব্যবহার বেশি। মাদক বিক্রিতে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। সরকারি হিসেবে কেবল ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বাহিনী কেবল ইয়াবা জব্দ করেছে ৩ কোটি পিসের বেশি, যার বাজার মূল্য ৯০০ কোটি টাকারও বেশি। এর বাইরেও শত কোটি টাকার মাদক জব্দ হয় প্রতি বছর। সরকারি হিসাব অনুযায়ী দেশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে ৩৫০০ গডফাদার। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দু একজন ধরা পড়লেও বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। এবার যাব ভিন্ন এক জগতে, যেখানে লাল নীল আলো আধারে টাকায় মেলে সব ধরনের মাদক। রাজধানীর ধানমন্ডি, বনানী সহ অভিজাত এলাকায় গড়ে উঠেছে অসংখ্য সীসা লাউঞ্জ। রাত হলেই ভিড় উঠতি বয়সী ছেলে মেয়ে সহ উচ্চবিত্তদের। এখানে আপডেট যত লেটেস্ট মাদক আছে এগুলো সব কিছুই হচ্ছে এখানে দেওয়া হয়। ক্রিস্টাল এজ, ইয়াবা তো খুবই কমন জিনিস, কোকেন, সীসা বারগুলো হচ্ছে অবৈধভাবে, এর কোনো লিগ্যালিটি নাই। এটা চালানোর জন্য স্থানীয় থানা প্রশাসন, প্রশাসনের অন্যান্য পর্যায়ে যারা আছে তাদেরকে, নার্কোটিক্স, ব্যাক অফিস সবাইকে টাকা দিতে হয়। এদিকে রাজধানীর সড়কের পাশে হাঁটলে চোখে পড়বে ভয়াবহ মাদক নেয়ার দৃশ্য। সারাক্ষণ ইঞ্জেকশন আর একটা জঘন্য বাজে গন্ধ, প্লাস এখানে মানে তারা মানে জায়গাটা পরিবেশটা নোংরা করে রাখছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনের অন্ধকার জগৎ ডার্ক ওয়েবের বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি হয় গাঁজার তেল, ক্রিস্টাল আইস সহ ভয়ঙ্কর সব নতুন নতুন মাদক, যেখানে অর্ডার দিলে ঘরে বসে মেলে দুর্লভ মাদক। সূত্র বলছে অনলাইনের এসব লেনদেনের সঙ্গে যুক্ত আছে বিশ্বের বিভিন্ন দেশের মাদক কারবারীরা। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও বলছে এ বিষয়ে নজরদারি বাড়ানোর কৌশল হাতে নিয়েছেন তারা। অনলাইনে বিভিন্ন দেখা যায় যে প্রাইভেট গ্রুপ করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে তারা হচ্ছে আপনার মাদকের যারা তাদের প্রাইভেট গ্রুপ করে, এবং তারা শুধুমাত্র ট্রাস্টেড যারা হচ্ছে তাদের কাস্টমার তাদের গ্রুপে অ্যাড করে, তারপর হচ্ছে তারা বিভিন্নভাবে সাপ্লাই দিচ্ছে। এগুলো আমাদের নজরদারিতে আছে, এগুলোকে আমরা অলরেডি ডিটেক্ট করেছি, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিয়ন্ত্রণহীন মাদক বাণিজ্য ও ক্রমবর্ধমান মাদকাসক্তি ভয়াবহ সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিরতার জন্ম দিয়েছে। বিগত ৫ বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। গত ২৪ আগস্ট মিরপুরের পল্লবীর নির্মাণাধীন স্থানীয় সিটি কর্পোরেশন মার্কেটে খুন হয় তিন সন্তানের জনক সাব্বির হোসেন। পরিবার বলছে মাদক বিক্রির বিরোধিতা করায় ল্যাংরা রুবেল দলবল নিয়ে তাকে হত্যা করে। আমার সেই প্রতিবাদ করার জন্য আজকে এক ভাই জেলে, আর এক ভাইকে যা খালতো ভাই সাব্বির হোসেনকে জানি মাইরা ফেলাইছে। তার ছোট ছোট বাচ্চা আছে, এখন তার ভবিষ্যৎ, তার একটা আবিহত মেয়ে আছে, কে সে মেয়ের ভার নিবে? তবে পুলিশ জানায় তিনজন গ্রেফতার হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মাদক চোরাচালান কিংবা পরিবহন থেকে শুরু করে বিক্রি অবধি চলে এক রমরমা বাণিজ্য। তবে এর বাইরেও রয়েছে আরেক বাণিজ্য। রাজধানী সহ সারা দেশে এমন লাইসেন্সবিহীন মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র শতাধিক, যেগুলোতে চিকিৎসার নামে চলে রমরমা বাণিজ্য। প্লাস্টিকের রোলগুলো আইনা অনেক বাড়ি দিত, শরীরের ভিতরে বাড়ি দিত, কেমন থাপড় দিত, ঘুষি দিত। অভিযোগের ভিত্তিতে রানীগঞ্জের ফিউচার রিহাবে গেলে স্থানীয়রা জানান হঠাৎ কয়েকদিন আগে উধাও হয় প্রতিষ্ঠানটি। কতদিন ছিল এখানে? স্থানীয়রা জানান নানা অনিয়মের মাঝে এই এলাকায় চলছে আরো কয়েকটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র। এরপর প্রত্যাশা নামের এই চিকিৎসা কেন্দ্রে গিয়ে দেখা যায় অনুমোদন না নিয়েই চলছে রোগীদের চিকিৎসা। তবে সময় সংবাদকে দেখে ভর্তি রোগীদের নিজেদের কর্মী বলে দাবি করেন আলমগীর নামের এই কর্মী। জানান কয়েকদিন আগে রোগী ভর্তি থাকলেও এখন চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন তারা। এর আগে আমাদের রোগী ছিল নিজের ইচ্ছাতে দুই পাঁচজন আসছিল, যারা আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলা রিলিজ করে দিয়েছি। অন্যদিকে আদালতেও দিন দিন বাড়ছে মাদক মামলার সংখ্যা। মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়া সহ নানা হয়রানির শিকার হচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হতে হবে। শৃঙ্খলা বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা যে অজুহাতগুলো দেয় আমি মনে করি সেটি কাজ সেই না করার প্রেক্ষাপটে যে কারণগুলো সামনে আসে, অজুহাতগুলো সামনে আসে, সেই ধরনের অজুহাত। দেশের মধ্যে মাদকের উৎপাদন এবং মাদকের যে সরবরাহ এটি একেবারে বন্ধ করতে হবে, একেবারেই বন্ধ করতে হবে। এখানে সহনশীল নিয়ন্ত্রণ বলতে কোনো শব্দ নেই। আমরা বলবো বাংলাদেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো একটু তদারকির প্রয়োজন রয়েছে। এটি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নিয়ে পরিচালনা করে। আমরা বলবো এখানে স্বাস্থ্য বিভাগের তদারকিও প্রয়োজন রয়েছে তাদের পাশাপাশি, কারণ তা না হলে আমাদের বিভিন্ন অভিযোগ, যেমন আপনারা দেখছেন নির্যাতন করা অথবা কারোর প্রতি রূঢ় আচরণ করা, এই জিনিসগুলো আমরা প্রায়শই দেখছি। এই জিনিসগুলো কখনোই বিধিসম্মত নয়, এটি বিজ্ঞানসম্মত নয় এবং চিকিৎসা ব্যবস্থার কোনো অংশও নয়। তবে প্রকাশ্যে মাদক বিক্রির বিষয়ে অস্বীকার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। যারা ব্যবসাগুলো করে তারা প্রকাশ্যে যে করে এইটা মনে হয় ঠিক না। তারা তাদের নিজস্ব ক্রেতা যারা আছে এবং বিক্রেতা তারা যারা আছে তাদের মধ্যে এক ধরনের আতাত থাকে, কিন্তু এই বিষয়গুলো যদি পুলিশ সদস্যদের নজরে আসে এবং কোনো পুলিশ সদস্য সে ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেন নাই, সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা আছে যে এই ধরনের পুলিশ কর্মকর্তাদের পুলিশ বাহিনীতে দরকার নাই। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে না, যখনই আমরা মাদকের কোনো উৎপাদ দেখি বা মাদকতা বিক্রি হচ্ছে আমরা সেখানে অভিযান চালাই। আর এটা একটা অ্যাকচুয়ালি একক কোনো কাজ না, একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ। সমাজের সবাই যদি এগিয়ে না আসে, বিশেষ করে পিতামাতা, ধর্মীয় গুরুজন এবং শিক্ষকরা যারা না আসেন এবং সুশীল সমাজ, তাহলে কিন্তু এটাকে একেবারে বন্ধ করা যাবে না। মাদকের সহজলভ্যতা এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় মাদকের ব্যবহার এবং এ সংক্রান্ত অপরাধ বেড়েই চলছে, যার প্রভাব পড়ছে গোটা সমাজে। তবে মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হলে এর থেকে অনেকটাই পরিত্রাণ সম্ভব। দেখছিলাম আমার সহকর্মী শাওনের তৈরি করা রিপোর্টটি। মোহাম্মদ আসানুল জব্বার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখছিলেন রিপোর্টটি, আপনারও একটি মন্তব্য রয়েছে রিপোর্টের শেষাংশে। আপনি বলছেন যে হলিস্টিক অ্যাপ্রোচের কথা, তো এটি ধরেন একটি বিষয়, কিন্তু আমাদের রিপোর্টটিতে আমাদের রিপোর্টার যতগুলো দেখালেন একেবারে আপনার গ্রহণ থেকে শুরু করে মানে কীভাবে আসক্তি শুরু হয় কিছুটা তিনি দেখানোর চেষ্টা করেছেন, এরপরে আছে আমাদের পুনর্বাসন প্রক্রিয়া পর্যন্ত। প্রত্যেকটা জায়গাতেই কি প্রশ্ন তোলার সুযোগ রয়েছে? রিপোর্টটি দেখে আপনার কী মনে হচ্ছে? দেখুন, যখন একটা রিপোর্ট করে উনি রিপোর্টের জন্য আমাদের রিপোর্টার গিয়েছেন, অবশ্যই সেটার পিছনে উনি ছুটেছেন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। মাদক যে নেই তা তো না, তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও অ্যাবলিশ হয়ে যেত বা তার কোনো কার্যক্রম থাকতো না। অবভিয়াসলি মাদক আছে। যে কথা প্রথমে বলছি, আমি প্রথমে বলতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্সের কথা বলেছেন, এখানে সহিষ্ণুতা, একদম শূন্য সহিষ্ণুতার কথা বলেছেন। মাদকের একদম আমরা শূন্য সহিষ্ণুতা নিয়ে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য এজেন্সি যারা আছেন, সহযোগী প্রতিষ্ঠান যারা আছেন, পুলিশ বিভাগ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড, সবাই আমরা মিলিতভাবে কাজ করছি। আমরা বলবো না, একটা প্রতিবেদন যেটা দেখলাম যেটা বলা হলো জ্যামিতিক হারে, সেটা আসলে ঠিক না। জ্যামিতিক হারে না, গত কয়েক বছর সেটা বেড়ে কমেছিল, 19 সালে এটা বেড়েছে। আপনারা জানেন এখন কোভিড পিরিয়ড যেই সময়টা গিয়েছে সেটাতে কিছুটা অভিযান যে স্থিমিত হয়নি তা না, আমরা অভিযান চালিয়েছি। কোভিড পিরিয়ডে সব জায়গায় একটা টান পড়েছে, সেই জায়গায় আমাদেরও যে একদম 100% আমরা করতে পেরেছি তা না, আমরা চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করার জন্য এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো সেই জায়গাতে আমরা চেষ্টা আমরা অব্যাহত রেখেছি এবং আমরা কোনোভাবেই যাতে মাদক যারা মাদক সেবন করেন তাদের কাছে না যায়। এই সিসার আমরা একটা দেখলাম, আমরা সেই জায়গায় অভিযান চালিয়েছি কিছুদিন আগে। সিসার একটা মিনিমাম একটা লেভেল আছে, সেই লেভেলে অ্যাকসেপ্টেবল। আর মহামান্য আদালতে একটা রায় ছিল, সরি, একটা মহামান্য আদালতে একটা রিট ছিল, সেই রিটটা সম্ভবত কিছুদিন আগে খারিজ শেষ হয়ে গিয়েছে, সে প্রেক্ষিতে আমরা নতুন করে আবার ব্যবস্থা নিচ্ছি। যে কথাটা হলো, দেখুন আমি আমার আগে হোলিস্টিক অ্যাপ্রোচের কথা যেটা বললেন, সেটা অবভিয়াস যে সমাজের যদি অবক্ষয় হয় সেই অবক্ষয় মাদক একটা বিষয়, অপরাধের একটা নিয়ামক অবভিয়াসলি যে মাদক। মাদক যেহেতু পোর্টেবল, সেটাকে কেন্দ্র করে সেটাকে ক্যারি করে সহজে ক্যারি করা যায় এবং বিক্রি করা যায় এবং যারা ব্যবসা করেন তারা এটাকে ব্যবসা করে একটা পুঁজি তৈরি করতে পারেন, সেই আমরা চেষ্টা করছি। এবং তারা যারা আমাদের যারা এজেন্সি আছেন এবং আমরা আছি, বিশেষ করে নোডাল এজেন্সি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে মাদকের আমরা নির্মূল করতে পারি।
আর যে কথাটা শেষে বললেন যে রিহ্যাবিলিটেশন, আপনারা জানেন কিছুদিন আগে একটা বিষয় ঘটেছে, আমাদের একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। আমরা প্রতিনিয়তই আমাদের এই যে আমাদের 351টা রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল আর সরকারি আছে 4টা, এই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের 200টা আমাদের সিট আছে, ঢাকায় 150টা এবং সারা ঢাকায় 125টা এবং আরও 3টা জায়গায় আছে আমাদের বাকিটা, এবং ঢাকায় আমাদের মেয়েদের জন্য ব্যবস্থা আছে, অভিজ্ঞ ডাক্তার এবং সাইকোলজিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, তারা চিকিৎসা দিয়ে থাকেন। আর যেসব রিহ্যাবিলিটেশন সেন্টারে আমরা যাদের লাইসেন্স দিয়ে থাকি তাদেরকে আমাদের যে নীতিমালা আছে 2005 সালের একটা নীতিমালা আছে বিধিমালা, সেই বিধিমালা অনুযায়ী আমরা কার্যক্রম চালাচ্ছি, বিধিমালাটা আমরা আপডেট করছি। সেই প্রেক্ষিতে আপনাদের অনুমোদন দেওয়ার পরে তারা কীভাবে চলছে এই বিষয়টা আপনাকে জানার চেষ্টা করবো। একজন আমি অধ্যাপক খেলালুদ্দিনকে একটু শুনে আসছি। দর্শক, আগে জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে ডক্টর হেলালুদ্দিন আহমেদ আছেন, মনোরোগ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমাদের রিপোর্টার তার রিপোর্টটা শুরু করেছেন কয়েকজন মাদকসেবীর বক্তব্যের মধ্য দিয়ে, সেখানে তাদের অভিজ্ঞতাটা তারা যেটি বলছিলেন যে কেউ নিকটাত্মীয়র মাধ্যমে, কেউ কৌতূহলের মাধ্যমে, কেউ বা আরও কাছের স্বজনের মাধ্যমে এই গ্রহণটি তারা শুরু করেন, এক পর্যায়ে তারা আসক্ত হয়ে যান। এই যে স্যার, এই ধরনের মনস্তত্ত্ব মানুষের মধ্যে কেন কাজ করে একটু জানতে চাই। অর্থাৎ আমি আমার নিকটাত্মীয়কে মাদক সেবন করার কথা বলবো, কৌতূহলের কারণেই আমার নিকটাত্মীয় নেবেন, তো আমি বলছি কেন? পরিবারের নারী সদস্যটিকেও প্ররোচিত করা হচ্ছে, এরকম চিত্র আমাদের রিপোর্টার তুলে এনেছেন, তো এইটা কোন ধরনের মনস্তত্ত্ব স্যার একটু ব্যাখ্যা করবেন আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। একজন ব্যক্তি যখন মাদক গ্রহণ করেন তখন তিনি এক ধরনের পিয়ার রিকগনিশন চান। তিনি মনে করেন তার আশেপাশে যারা আছেন, তার পরিবারের সদস্য এবং তার বন্ধু, তাদেরকেও যদি তিনি মাদকের আওতায় নিয়ে আসতে পারেন মাদক গ্রহণের, তাহলে তার এক ধরনের সংঘবদ্ধ মাদক গ্রহণের একটা প্রক্রিয়া শুরু হয়, এবং এটাকে আমরা আমাদের টেকনিক্যাল টার্মে বলে থাকি পিয়ার রিকগনিশন, যে না এটা একটা এমন জিনিস যে কনফর্মিটি, আমরা 5 জন মিলে যখন গ্রহণ করি তখন এটার বিপরীতে কেউ থাকবে না। ফলে একজন মাদকাসক্ত ব্যক্তি চান তার যে সার্কেলটা আছে সেটাকে সবসময় বড় করতে। এবং আমি সেই সাথে একটি জিনিস জানিয়ে রাখি যে মাদকাসক্তির যে ডেফিনেশন বা মাদকাসক্তির যে সংজ্ঞা সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে ড্রাগ এডিকশন ইজ এ কমপ্লেক্স বা ট্রিটেবল ডিজিজ দ্যাট এফেক্টস দ্য ব্রেইন ফাংশন এন্ড বিহেভিয়ার। অর্থাৎ মাদকাসক্তি একটি জটিল অথচ নিরাময়যোগ্য মস্তিষ্ক আচরণের রোগ, তার মানে এটি কিন্তু একটি রোগ। ফলে একজন যখন এই রোগে আক্রান্ত হয়ে যান, অর্থাৎ একজন যখন মাদকাসক্ত হয়ে পড়েন, তিনি কিন্তু তার বিচার বিবেচনা বোধ এবং তার আচরণগুলোকে চান যে আমার মতো আরো কয়েকজন যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে আমাদের এই আচরণটিকে এক ধরনের রিকগনিশন পাওয়া যায়। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সেটাই যে মাদকাসক্ত হয়ে গেলে তিনি তার যে পরিধি সেই পরিধিটাকে বড় করার জন্যই তার কাছের মানুষ এবং বন্ধুদেরকে মাদকাসক্ত করার বা মাদক গ্রহণ করার জন্য উৎসাহিত করতে থাকেন। জি স্যার, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার সঙ্গে আবারও যোগাযোগ। শাওন, এই রিপোর্টটিতে আপনি একটি জায়গায় দেখিয়েছেন যে আপনি বছরখানেক আগে যে জায়গাতে যে ব্যক্তিকে মাদক দ্রব্য বিক্রির জন্য দেখেছেন, এক বছর পরে যেও সেই একই ব্যক্তিকে দেখছেন, এক বছরের মধ্যে তিনি কি গ্রেফতার হয়েছিলেন, কোনো তথ্য আছে আপনার কাছে? তার সঙ্গে আমি কারওয়ান বাজারে গিয়ে কয়েকবার কথা বলেছি, তো তিনি আমাকে যেটা বলেছেন যে আমি এখানে পুলিশকে টাকা দিই এবং এখানে ব্যবসা করি তো আমার কিছুই হবে না, এবং তাকে আমি তখন বলেছিলেন না এবছর, আচ্ছা এবছর এবছর বলেছেন, এবং গত বছরে আমি যখন তার কাছে যাই তখন তিনি বলেছিলেন আমি গাঁজা বিক্রি করি, কিন্তু আবার যখন তার কাছে সাংবাদিক পরিচয়ে আমি যাই তখন তিনি বলেন যে আমি নকল গাঁজা বিক্রি করি। নকল গাঁজা মানে সে বলছে যে সেটা যে ধনে পাতা বিভিন্ন মাদকদ্রব্য বিক্রেতা যে বলছে যে আমি পুলিশকে ম্যানেজ করি, সে যে সত্য বলছে তার নিশ্চয়ই, সে তো মিথ্যা কথা বলতে পারে, পুলিশের নামে সে অপবাদ দিতে পারে, সেটার কোনো এখন বিষয় হচ্ছে সেখানে প্রমাণ হচ্ছে যে আমি স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে তারাই তো আপনি শুনলেন আমার প্রতিবেদনই রয়েছে যে একজনের বক্তব্য যে এখানে পুলিশ টাকা নিয়ে যায় এসে নিয়ে যায় তো এভাবে, এবং যেখানে বিক্রি হয় তার থেকে 20 পা দূরেই কিন্তু হচ্ছে পুলিশ রয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন, এবং আমি অনেক দীর্ঘ সময় সেখানে পর্যবেক্ষণ করেছি, তো সেখানে হচ্ছে তারা কোনো একটা ভূমিকাই নিচ্ছে না, এবং সেখানে দাঁড়িয়ে অনেক দেখলাম যে যারা হচ্ছে কিনে নিয়ে যায় তাদেরকে কিন্তু পুলিশ ধরছে, এবং সেরকম অভিযোগও কিন্তু অনেকে আমার কাছে
পড়েছে এবং সেটা আমি দাঁড়িয়েও দেখেছি। মাদক সেবীকে ধরে নিয়ে যায় কিন্তু মাদক বিক্রেতাকে কিছুই বলে না, এরকমটাই বলতে চাচ্ছি। শাহনাপকে ধন্যবাদ স্যার। এই বিষয়টাতে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেই জায়গাগুলোর কথা আমাদের রিপোর্টার দেখিয়েছেন, কয়েকটি জায়গায় তিনি গিয়েছেন, তো মোটামুটি গণমাধ্যম বলেন কিংবা অন্যান্য জায়গা বলেন, এই জায়গাগুলোর কথা ঘুরে ফিরে প্রায়ই আসে। এবং আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য যেসব সংস্থার কথা আপনি বলছিলেন, তারা আমরা দেখি প্রায় এসব জায়গায় অভিযান করেন। অনেক সময় স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ যে বসতিগুলো এখানে থাকে অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, মোবাইল কোর্টের মাধ্যমে অনেককে সাজা দেওয়াও হয়। তো তারপরেও বছর ঘোরার কথা বলছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সপ্তাহ মাস যেতে না দিতে আবারও ওই লোকগুলো ওখানে ওই কাজগুলোই করেন। লোকবলের সংকটের কথা বলছিলেন, স্থানীয় মাঠ পর্যায়ের পুলিশ সদস্য যিনি ওখানে টহলে ছিলেন, তো লোকবল সংকটের অজুহাত কি সঠিক নাকি এই পর্যবেক্ষণ হয় না নাকি এই যে টাকার লেনদেন হয়, কোনটা আমরা ধরে নিব? দেখুন, লোকবলের সংকট অবভিয়াসলি আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে এখন 50% আছে, আমরা জনবল এখন আমরা কার্যক্রম চালাচ্ছি, বা পুলিশ বিভাগেরও লোকবলের অভাব আছে, তারা সেই কার্যক্রম চালাচ্ছে। লোকবলের অভাব একবারে সেটাকে আমি প্রাধান্য দিব না। তো যে কথা আপনি বললেন যে আমরা, আপনি বললেন যে এক বছর আগে সেখানে গিয়েছিল, তারপর স্থিমিতি ছিল, আবার শুরু হয়েছে। অবভিয়াসলি আমরা কন্টিনিউয়াস চেষ্টা করি যে এই জায়গাগুলো মাদকের ঘাঁটি বা মাদকের আখড়া থাকে বা মাদক সেবন করে যারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাই। যেখানে অপরাধীরা তাদের মোডালিটি চেঞ্জ করে সবসময়, তারা চেষ্টা করে অপরাধ জগতে যাতে ইয়ে করার জন্য, জড়িয়ে থাকার জন্য তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, বারংবারই আইনের আওতায় নেওয়া হয়। তারপরে সেই বিষয়টা আপনারা, আমরা চেষ্টা করি যে তাদেরকে নির্মূল করার জন্য আমাদের, এবং যে কিন্তু যে চেষ্টাটা আপনারা করেন, মানে আপনারা শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছি না, মানে সকল সংস্থার কথা বলছি, চেষ্টাটা যথেষ্ট কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। দেখুন, যথেষ্ট তো অবভিয়াসলি যথেষ্ট, আমি যেটা বলছি আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর যেহেতু নোডাল এজেন্সি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের এটা অন্যতম কাজ, মেইন কাজ এটা। আমরা তো আমাদের আপ্রাণ চেষ্টা করি সেই জিনিসগুলোকে করার জন্য, যে মাদক যাতে নিয়ন্ত্রণ করা যায়। তো আমাদের বর্ডার আপনারা জানেন যে 4,500 কিলোমিটার আছে ভারতের সাথে, এবং মেইনলি যেটা ইয়াবাটা আসে আমাদের মিয়ানমার থেকে, মিয়ানমারে সেইখানে যদি কন্ট্রোলটা করা যেত, আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি ইউনো ডিসির মাধ্যমে, এবং আগামী 15 ডিসেম্বর আমাদের ইউনো ডিসি এই সরি মায়ানমারের সাথে আমাদের মিটিং আছে, আমরা চেষ্টা করব যে তাদেরকে এটা নির্মূল করা যাতে যায়। সেই এটি তো একটা বিষয় যে বিভিন্ন সীমান্ত বাহিনীর সঙ্গে মিটিং করেন, অধিদপ্তরের সঙ্গে মিটিং করেন, কিন্তু একটি বিষয় যেমন ভারত মিয়ানমারের কথা বলছিলেন যে ইয়াবার জন্য বিশেষ করে, আবার এই আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য আমাদের সমাজ টেলিভিশনের এরকম রিপোর্ট অন এয়ার হয়েছে, সেটি হচ্ছে যে এই ইয়াবা ভারত থেকে আসছে, জি মিয়ানমার থেকে সেটি ভারতে যায়, ভারতে আসে তাহলে দাম মানে, তার মানে হচ্ছে এটার বাজার রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয়, আর যেহেতু 2-3টি দেশ জড়িত, তার মানে এক ধরনের ট্রান্সন্যাশনাল ক্রাইমের ব্যাপারটি আমরা এখানে আনতে পারি, কারণ ভারতীয় নাগরিকও বাংলাদেশে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে এরকম নজিরও রয়েছে, মিয়ানমারের তো রয়েছেই। তো এই অন্যান্য দেশের সঙ্গে তথ্য আদান প্রদান, অর্থাৎ বাংলাদেশে ঢুকবে না, এই যে আমাদের রিপোর্টে যেটি দেখাচ্ছেন গাঁজা বা এগুলো সহ যেগুলো বেশি ব্যবহৃত হয় আপনার ফ্যান্সি ডিল এবং ইয়াবা সহজলভ্য, অন্যান্যগুলো তো রয়েছেই, সব কিন্তু বাইরে থেকে আসে, সিল করার বা ঢুকবে না এরকম করার দিকে? ধন্যবাদ। দেখুন, এটা এটা একটা অসম্ভব ব্যাপার কোনো সিল করা। পৃথিবীর উন্নত দেশ সম্মুখে সিল করা যাচ্ছে না, সিল করা সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আপনি যেটা বলছেন সে কথাটি ঠিক। দেখুন, তাদের আমি আগেই বলেছি যে অপরাধীরা তাদের মোডালিটি চেঞ্জ করে, আগে মিয়ানমার থেকে মেনলি আসতো, এখন তারা কোনো কোনো জায়গায় সিলেট এবং এই রিজিয়নগুলোতে আমরা দেখেছি যে ইয়াবা যাচ্ছে এবং ওই রিজিয়নটা ঢোকার চেষ্টা করছে, কারণ অপরাধীরা কৌশল অবলম্বন করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে। যখন তারা একদিকে বাধা পাচ্ছে, সেই বাধা আপনার পানিকে যদি এক জায়গায় বাধা দেন তাহলে সেই অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেরকমভাবে যে যেই জায়গাগুলোতে আমরা সিল করার চেষ্টা করি, আমরা এবং আদার্স সংস্থাগুলো চেষ্টা করে অপরাধীরা তারা অন্য জায়গা দিয়ে এই 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 অপরাধগুলো করার জন্য। আমরা ভারতের সাথে, ভারতে আপনি কিছুদিন আগে জানেন যে কিছুদিন আগে আমাদের ভারতের সচিব পর্যায়ে, স্বরাষ্ট্র সচিব পর্যায়ে এবং আমাদের সচিব পর্যায়ের সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল, কোনো কারণে এটা হয়নি, এটা হয়তো অদূর ভবিষ্যতে হবে। এবং আমি আগে যেটা বলেছি, মিয়ানমারের সাথে ডিজি পর্যায়ে আগামী 15 তারিখে একটা মিটিং আছে, সেখানে আমরা আমাদের দাবিগুলো তুলব। প্রতি বছরই সেই মিটিংগুলো হয়ে থাকে, আমরা আমাদের বিষয়গুলো সেখানে জানাই। অবভিয়াসলি সেখানে যে কিছু আমাদের ফল পাই না তা না, বাট মেইন কথা হচ্ছে যে মিয়ানমারে যদি সেই জিনিসটা বন্ধ করা যেত তাহলে আমাদের অনেক আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একজন দর্শক ফোন আছে, ফোনটা নিয়ে আমি আসছি। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক নাম বলে প্রশ্ন করুন।
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আপনার সঙ্গে আবার যুক্ত হব। আমি একটু হেলালুদ্দিন আহমেদকে শোনাচ্ছি। ডক্টর হেলালুদ্দিন আহমেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমাদের এই রিপোর্টটিতে আপনার পুনর্বাসনের বিষয়টিও ছিল, এই পুনর্বাসনের প্রসঙ্গ নিয়ে আমি আমাদের যে মহাপরিচালক আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার সঙ্গে কথা বলবো। তো তার আগে আমি একটু জানতে চাই যে পুনর্বাসনের প্রক্রিয়াটি কীরকম হওয়া উচিত। আমি কীরকম আছে সেটি জানবো এদিকে, কিন্তু কীরকম হওয়া উচিত, কারণ পুনর্বাসন নিয়ে খুব বেশি কথা কখনোই হয়নি যখন একজন আমাদের পুলিশ কর্মকর্তা এরকম অপ্রত্যাশিতভাবে সেখানে পুনর্বাসন কেন্দ্রে নিহত হলেন, তখন বিষয়টি সামনে এসেছে। পুনর্বাসন প্রক্রিয়াটি কীরকম হওয়া উচিত একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি বলতে চাই, আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় কিন্তু বলেছেন ইতিমধ্যে যে আমাদের দেশে 4টি সরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র আছে, এছাড়া বেসরকারি পর্যায়ে 350 মতো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র রয়েছে। আসলে পুনর্বাসন শব্দটি কিন্তু একটি খণ্ডিত অংশ, মাদকাসক্তি রোগীর চিকিৎসায় এটি পুনর্বাসন কিন্তু একটি অংশ মাত্র। প্রথম দিকে কিন্তু থাকে তাকে আমরা বলি ডিটক্সিফিকেশন, অর্থাৎ মাদকের ক্ষতিকর প্রভাব তার শরীরে ও মনে যা হয়েছে সেখান থেকে তাকে দূর করা। এরপরের অংশ থেকে আমরা বলে থাকি উইথড্রয়াল, যেটি সেটিকে রিমিশন করা, অর্থাৎ তার ভিতরে যে প্রত্যাহারজনিত উপসর্গ থাকে সেটিকে দূর করা। এবং তার তৃতীয় ধাপটি রয়েছে মোটিভেশনাল ইন্টারভিউইং, অর্থাৎ তাকে মোটিভেট করা যে তুমি মাদক গ্রহণ করো না, তুমি অন্য কোনো আগের কাজে ফিরে যাও বা তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই তিনটি ধাপের পরের যে ধাপটি সেটিকে বলা হয় রিহ্যাবিলিটেশন। কিন্তু কালের পরিক্রমায় সমস্ত মাদকাসক্তি চিকিৎসার সবগুলো ধাপকে খুব ক্ষুদ্র অংশে বলা হয় রিহ্যাবিলিটেশন, এবং এই নিরাময় কেন্দ্রগুলোকে সংক্ষেপে বলা হয় রিহ্যাব। সেটি এক ধরনের মিসনোমার বা এটি এক ধরনের ভুল নামকরণ। আমরা বলছি এর প্রক্রিয়াটি কিন্তু সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা UNODC এবং সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড যেটিকে আমরা বলছি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, সেই সংস্থা কিন্তু আমাদেরকে নানাভাবে বিভিন্ন সময়ে সেই মাদকাসক্তির বিষয়গুলোর গাইডলাইনগুলো দিচ্ছে কিভাবে চিকিৎসা করা হবে। সেই চিকিৎসাতে সবসময় বলা হয়েছে এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। স্যার যেটিকে বললেন হলিস্টিক অ্যাপ্রোচ, আমাদের মহাপরিচালক স্যার যেটিকে হলিস্টিক অ্যাপ্রোচ বললেন, এই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ভেতরে ডায়াগনোসিস বা নির্ণয়, নিরূপণ বা অ্যাসেসমেন্ট, এবং তারপরে তাকে আমরা বলি রিল্যাপস প্রিভেনশন, যাতে ভবিষ্যতে সে আবার মাদকে আসক্ত না হয় সেই চেষ্টা করা হয়, এবং সমস্ত প্রক্রিয়াটির শেষে তাকে আবার পুরনো দিনে, অর্থাৎ যখন তিনি মাদক গ্রহণ করতেন না সেই ধরনের অবস্থায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া, সেটিকে বলা হয় রিহ্যাবিলিটেশন। এবং এটি কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি টিম, যেই টিমে সাইকিয়াট্রিস্ট থাকবেন, সাইকোলজিস্ট থাকবেন, চিকিৎসক থাকবেন, সমাজকর্মী থাকবেন, কাউন্সিলর থাকবেন, নার্স থাকবেন, ভলান্টিয়ার্স থাকবেন, সবাইকে নিয়ে একটি সামগ্রিকভাবে মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্য দিয়ে এটি করতে হয়। এবং আমাদের দেশে একটি ভুল ধারণা রয়েছে, এটি কোনো কোনো কারণে আমরা বলবো এই ধারণা থেকে আমাদেরকে মিথ এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সেটি হচ্ছে মাদকাসক্তির চিকিৎসা করার অর্থই হচ্ছে তাকে ধরে বেঁধে কোনো একটি হাসপাতালে বা তথাকথিত রিহ্যাব সেই জায়গাগুলোতে ভর্তি করে দেওয়া। সেটা কিন্তু নয়, আধুনিক বিশ্বে কিন্তু হোম বেস ট্রিটমেন্টের কথা বলা আছে, আধুনিক বিশ্বে কিন্তু হাফ ওয়ে হোমের কথা বলা আছে, ঘর থেকে অর্ধেক দিন আসবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, রাতে আবার সে বাড়িতে ফিরে যাবে। এক্ষেত্রে পরিবারকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। ফলে আমরা আপনার সঙ্গে আরেকবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। আমরা যে বিষয়টি আপনি শুরু করেছিলেন না শুরুর আলোচনায়, সেই জায়গাটিতে আমি একটু ফিরতে চাই, এই যে আমাদের এই যে তথ্যটা আপনি দিলেন সরকারি 4টি বেসরকারি প্রায় 350 মতো, তো এটি তো হচ্ছে অনুমোদিত, এর বাইরে অনুমোদনহীন যত্রতত্র গজে ওঠা অনেক পুনর্বাসন কেন্দ্র রয়েছে, যেগুলোতে সম্প্রতি আপনারা অভিযানও চালিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা আহসানুল করিম শিপনের মৃত্যুর পরে। তো এই যেগুলোতে অনুমোদন নেই সেটি তো নেই, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু যেগুলো অনুমোদিত সেইখানে এই যে আমাদের মনোরোগ বিশেষজ্ঞ যে মানের কথা বলছেন সেইটি কতটুকু অনুসৃত হয় আপনার কাছে? দেখুন, পুলিশ কর্মকর্তা মৃত্যুর পরে যেটা আমরা এটাকে এই মাদকদ্রব্য রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি সেটা না, সেটা তো একটু বেড়েছে। আমরা রুটিন মাফিক করে থেকে আপনাদের যদি একটা ডাটা দেই, আমরা গত এই ঘটনার আগে আমরা 22টি সেন্টারকে বন্ধ করে দিয়েছিলাম। কতদিনে? এটা ধরেন 22টা করেছি, যে যখন ধরেন মাদক ইয়ে সৃষ্টি মানে আমাদের করেছি সেই সেখান থেকে দেখুন, যারা অবৈধভাবে করে তারা একটা ঘুপটি মেরে ব্যবসাটা করে থাকে। আমরা অনেক জায়গায় দেখেছি যে ছোট ছোট জায়গায় তারা সাইনবোর্ড বিন করে। আমি একটু বিনয়ের সঙ্গে আপনাকে বলি, আপনি যদি বলছেন যে আগে আপনারা করেননি, করেছেন, তো আমি যদি বলি এই পুলিশ কর্মকর্তার মৃত্যু কয়েক সপ্তাহ, এর মধ্যে আপনারা করেছেন 8, আর যে 22টি সেটি মোটামুটি কয়েক বছর,
তাহলে কি ব্যাপারটি এরকম দাঁড়ালো না যে আসলে পুলিশ কর্মকর্তার মৃত্যুর পরেই বন্ধের বা অভিযানের বিষয়টি বেশি জোর দিয়েছেন? অবভিয়াসলি না, পুলিশ কর্মকর্তার মৃত্যু একটা অনভিপ্রেত ঘটনা যেখানে ঘটে গেছে সেখানে তো অবভিয়াসলি একটা জোরদার হয়েছে এই ব্যাপারে। তার মানে আগে শিথিল ছিল ব্যাপারটি? না, শিথিল ছিল সেটা ঠিক বলবো না, মানে আপনি বেড়েছে এটা এটা বলতে হবে যে অবভিয়াসলি বেড়েছে, এবং বাড়াটা তো অন্যায় না, যেহেতু একটা ঘটনা অনভিপ্রেত। আমরা চাই সেটাই বলতে সবসময় থাকুক, অবভিয়াসলি সবসময় থাকুক, আমরা এটা চেষ্টা করছি। আমরা অনেক জায়গায় দেখেছি যে যে কথাটা আগে বললাম যে তার গুপ্তি মেরে ব্যবসাগুলো করছিল সেই জায়গায়, এখন আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে সেই জায়গায় সেই ইয়েটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং দু এক জায়গায় যদি থাকে আমরা আপ্রাণ চেষ্টা করছি সেগুলো বন্ধ করার জন্য। এবং আমি আগে যেটা বলেছি 2005 সনের একটা নীতিমালা ছিল, এই বিধিমালা ছিল, সেই বিধিমালাটা আমরা আপডেট করেছি 2018, এখন পর্যন্ত এটা চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হলে আরও আপনারা হয়তো আরও আরও উন্নত পর্যায়ে দেখতে পারবেন। আমাদের যে কথাটাই একটু আগে বলা হলো, আমাদের আলোচক যে কথাটা বললেন অত্যন্ত সত্য কথা, রিহ্যাব খালি রিহ্যাবিলিটেশন সেন্টার পাঠালে রিহ্যাব নয় না। আমরা চেষ্টা করছি যে যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা বা অন্যান্য এনজিওগুলোর সাথে যদি আমরা ট্যাগ করে দিতে পারি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম লাইনে আনতে পারি, তাহলে রিহ্যাবটা একটা একটা পর্যায়ক্রমে আসবে, পর্যায়ে আসবে। আমরা সেই ব্যবস্থা করছি, আপনাদেরকে সেই বিষয়টা আমরা জানাচ্ছি। শাহন, আপনি যোগ করতে চান? জি, বিষয় হচ্ছে যে আমি ক্রাণীগঞ্জের একটি ফিউচার রিহ্যাব নামে সেখানে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর স্থানীয়রাই বলছিলেন যে এক বছর ধরে সেখানে চলছিল, এবং সেখানে অভিযোগের ভিত্তিতে গিয়েছিলাম, তো এক রোগী অননুমোদিত, লাইসেন্স ছিল না, তো সেখানে বলেছিল যে তাকে মারধর করা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে, ফ্যামিলির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে সেখানে যাওয়ার পরে তারা এই ঘটনার পরে, এই যে আমাদের যে মাইন্ডেড যে সিনিয়র এসপি আনিসুল করিম যে মারা যাওয়ার ঘটনার পরেই মূলত হচ্ছে তারা উধাও হয়ে যায়। এখন অনেকে বলছেন যে সেখানে তারা অ্যাম্বুলেন্স নিয়ে রাতের মধ্যে সেখান থেকে রোগী সরিয়ে নিয়ে অন্যত্র চলে যায়, তারা তো অন্য কোথাও যেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো একটা বড় একটা অধিদপ্তর রয়েছে, এবং পুলিশ বাহিনী রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আসলে তারা যদি গোয়েন্দা যে আমাদের সংস্থা রয়েছে, মাদকের বিস্তার বলি বা মাদক নিয়ন্ত্রণ যে চিকিৎসা কেন্দ্র যে কথা যদি বলি, সেখানে কি তারা আসলে নজরদারি রাখছে না, এটা একটা প্রশ্ন থাকছে আমার। আর একটা বড় প্রশ্ন নেওয়া যাবে না শাওন, আমাদের সময় খুব বেশি নেই যে এই প্রশ্নটার উত্তর না। আমি যদি ব্যাপারটি এরকম ভাবে বলি যে যেমন ধরেন এই যে পুলিশ কর্মকর্তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা, এটির পরে এই যে আপনি যেটি বলছেন বেড়েছে, বাড়া অবশ্যই ইতিবাচক, কিন্তু আমরা কি কোনো একটি ঘটনার জন্য অপেক্ষা করে থাকি যখন ওই যে আমাদের যে একেবারে আনুষ্ঠানিকভাবে যে অভিযানটি শুরু হলো, চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, একটা নির্দেশনা এসেছিল, এরপরে আমরা একেবারে তোড়জোড় করে নেমেছি, তার মানে কোনো ঘটনা কোনো নির্দেশ এই ধরনের অপেক্ষায় আমরা থাকি? সেটা ঠিক না, ঘটনার অপেক্ষায় আমরা থাকি না। দেখেন, রাস্তায় যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি দেখেন যে কার্যক্রমটা বেড়ে যায়, অবভিয়াসলি এটা বাড়তেই পারে, এটা বাড়াটা কোনো অন্যায় না, যে কথা আমি আগেই বলেছি। যেহেতু এই ঘটনাটা ঘটেছে সেই জন্য আমরা আরও জোরদার করেছি, আমাদের কানে যখন এসছে যে আমরা, দেখেন আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, মানসিক ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নামে কেন্দ্রগুলো দুই কয়েকটা লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু মাদকের সাথে মানসিক একটা রিলেশন আছে, আমি বলবো না 100% ইন্টার রিলেটেড বাট রিলেটেড, কিন্তু শুধুমাত্র মানসিক রোগীকে সেখানে ভর্তি করবে সেই লাইসেন্স আমরা তাদেরকে দেইনি। যে ঘটনা ঘটেছিল বলা হয়ে থাকে এটা তদন্ত বেরিয়ে আসবে, আমি পুরো তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তিনি মানসিক রোগী ছিলেন বা অন্য কোনো রোগী ছিলেন সেটা হলো পরে দেখা যাবে, মানসিক রোগী যদি তিনি হয়ে থাকেন সেখানে ভর্তি করার কথা ছিল না। আমরা চেষ্টা করছি যেগুলো শুধুমাত্র মানসিক রোগী সেখানে ভর্তি হবে না, মানসিক রোগী থাকলে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের অবভিয়াসলি লাইসেন্স লাগবে, সেখানে মাদকের সাথে যদি মাদকসেবী যদি মানসিক কিছু সমস্যা থাকে তাহলে সেখানে ভর্তি হতে পারে। আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে না, আমরা রুটিনভাবে কার্যক্রমটা করে থাকি, যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত, সেই জন্য জোর হয়েছে। আর খুব সংক্ষেপে আমি জানতে চাই আপনার কাছে, অনেক সময় আমরা শস্যের ভিতরে ভূতের খবর পাই, যেমন এখানে আমাদের শাওনের কাছে অনেকেই বলেছেন যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে বা গ্রহণের অভিযোগও পাই, এই সম্প্রতি ডোপ টেস্ট শুরু করার পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সারা বাংলাদেশের বেশ কিছু পুলিশ সদস্য চাকরিচ্যুত হয়েছেন শুধুমাত্র এই মাদক গ্রহণের কারণে, অনেকের সঙ্গে ব্যবসার অভিযোগ আসে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেউ কেউ জড়িত, এরকম খবর বিভিন্ন সময় আসে। তো নিজেদের মনিটরিংয়ের জন্য আপনারা কী করেন, কোনো কার্যক্রম? দেখুন, আমরা ডোপ টেস্টের ব্যবস্থা নিচ্ছি, আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ডোপ টেস্টের ব্যবস্থা নিচ্ছি, যেটি বিগিনস এট হোম, যেহেতু আমরা নোডাল এজেন্সি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি, এবং দায়িত্বটা আমাদের উপরে দেওয়া হয়েছে আইন, এই আইন
আমাদের উপর ডোপ টেস্টের দায়িত্বটা দেওয়া হয়েছে, বিধিমালা হচ্ছে পূর্ণাঙ্গরূপে, তখন আরও কার্যকরী কীভাবে করা হবে সেটা নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করব। ডোপ টেস্ট যদি আমরা করি তাহলে আপনাদের আমি আশ্বস্ত করছি যে মাদক নিয়ন্ত্রণ অনেকখানি এসে যাবে, কারণ সবাই ভয় থাকবে, ছাত্র যারা যানবাহন চলান বা যারা মাদক সেবন করেন তাদের মধ্যে একটা ভীতির কাজ করবে, এবং ডোপ টেস্ট যে সবাই সে আশঙ্কার মধ্যে থাকবে যে আমি যদি ডোপ টেস্টের সাথে ধরা পড়ি তাহলে তো আমার চাকরি চলে যাবে বা সমাজে আমি হেয় প্রতিপন্ন হব। সেই জন্য ডোপ টেস্টটা আমরা চেষ্টা করছি, যে কথা আগে বললাম যে চ্যারিটি বিগিনস এট হোম, আমরাও চেষ্টা করছি যে চেষ্টা না আমরা কার্যক্রম নিচ্ছি যে আমাদের এখান থেকে ডোপ টেস্ট হবে এবং সব ডিপার্টমেন্ট যাতে ডোপ টেস্ট করে সেই ব্যবস্থা আপনাদের যারা করেন সেই জন্য ধন্যবাদ। হেলুদ্দিন আহমেদ স্যার, একটু খুব সংক্ষেপ আপনার কাছে জানতে চাই, মাদক তো আসলে বিভিন্ন বয়সের মানুষই গ্রহণ করেন কিন্তু তরুণ প্রজন্মের সংখ্যাটাই বেশি, এরকমটাই তো বিভিন্ন পরিসংখ্যানে উঠে আসে, তো সেই তরুণদের উদ্দেশ্যে আপনি একটু কী বলবেন? কারণ আমাদের শিরোনাম আজকে মাদক না কখনোই, আমরাও সেটিই জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমরা বলবো যে তরুণদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বেশি, এটির অনেকগুলো কারণের মধ্যে রয়েছে, যেটি শাওনের রিপোর্টে চলে আসছে যে কৌতূহলের কারণে, পিয়ার প্রেশার, সমবয়সীদের চাপের কারণে, কখনো বা অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতার কারণে কিন্তু তারা সহজে মাদকাসক্ত হচ্ছে। আমরা বলবো তরুণদের সামনে কিন্তু অপার সম্ভাবনা রয়েছে, মাদক ছাড়াও কিন্তু তাদের সামনে যে বিনোদনের যে অন্যান্য মাধ্যমগুলো আছে সেগুলো যেন তারা ব্যবহার করতে পারে। আমাদের সুশীল সমাজ, সরকার, সকলের উচিত যে তরুণদেরকে পজিটিভ যে কাজগুলো আছে, পজিটিভ অ্যাক্টিভিটিস, ইতিবাচক কার্যক্রমের সাথে অধিকভাবে সম্পৃক্ত করা, যাতে তারা মাদকে আসক্ত হয়ে না পড়ে। এই করোনাকালে কিন্তু তাদের মধ্যে হতাশা বাড়ছে, ফলে তাদের মাদকাসক্তির হার বেড়ে যাবে বলে বিশ্বের গবেষকরা এখন ধারণা করছেন, আশঙ্কা করছেন, ফলে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে তরুণদেরকে মাদক মুক্ত রাখার জন্য। আপনাকে ধন্যবাদ ডক্টর হেলুদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ সংযুক্ত জন্য। স্যার যদি শেষ কথা কিছু বলতে চান আমাদের মিনিট খান। আমি একমত, সম্পূর্ণভাবে একমত যে কথাটা বললেন। দেখুন, আমাদের খেলার মাঠ নাই, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড স্কুইজ হয়ে যাচ্ছে। আমাদের যদি তরুণরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকতো, নিজেদের সংশ্লিষ্ট রাখতে পারত, তারা কিন্তু মাদকে অনেকটা নিজেকে মুক্ত রাখতে পারত। আমি আশা করব যে স্কুল কলেজ এবং আমাদের অভিভাবক এবং সমাজের যারা দায়িত্ব আছেন সুশীল সমাজ, তাদেরকে এই বিষয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। বিশেষ করে অভিভাবক, ধর্মগুরু যারা আছেন এবং সুশীল সমাজ, তাদেরকে এই বিষয়ে একটা বিরাট ভূমিকা পালন করার জন্য আমি অনুরোধ করছি মাদক নিয়ন্ত্রণ দপ্তর থেকে। এবং সর্বোপরি আমাদের যে দায়িত্ব, আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব নির্মূলের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন নির্বাচন ইশতেহারে, এবং যিনি সবসময় যেটা বলে থাকেন মাদকের জিরো টলারেন্স, সেই দায়িত্ব আমাদের উপর। আমরাও সেটি আশা করি, মাদক না কখনোই। আপনাকে অনেক ধন্যবাদ। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর হেলালুদ্দিন আহমেদ, তাকে ধন্যবাদ। শাওন, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর রিপোর্ট তৈরি করার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।